হ্যালো ফ্রেন্ডস, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পথ দিশা, যে মেট্রোতে যাওয়ার জন্য যে ই পাস লাগবে সেটা। এই অ্যাপটি ডাউনলোড করে তোমরা খুলবে, ওপেন করবে। ওপেন করলে যেটা দেখবে তোমাদের এখানে যে স্ক্রিন দেখাবে, গট ইট এখানে ক্লিক করবে। গট ইট এখানে ক্লিক করলে এই পেজটি খুলে যাবে, পথ দিশা অ্যাপটি খুলে যাবে এবং এখানে দেখতে পাবে প্রাইভেট বাস কোথায় আছে সেটাও দেখা যায়, ঠিক আছে, ফেরি বা আমাদের গভর্নমেন্ট বাস কোথায় আছে সেটাও দেখা যায় এই অ্যাপের মাধ্যমে। এবং এখানে ক্লিক করবে, ক্লিক করে দেখবে মেট্রো ই পাস, ঠিক আছে, আমাদের মেট্রো ই পাস এই অপশানটিতে ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করলে একটি পেজ খুলবে তোমার, পথ দিশা স্ল্যাশ মেট্রো। এখানে দেখতে পাবে এই যে অ্যাপটিতে আছে এখানে একটা ভিডিও দেখিয়ে দেবে তোমার কী কী করে করতে হয়। একটা ভিডিও, ওয়াচ ভিডিও এখানে ক্লিক করতে পারো এবং ওপরে দেখো একটা স্লাইড দেখাচ্ছে, এতেও দেখা যাবে, ঠিক আছে। অনেকে হয়তো এই সাইটে এসে হয়তো বুঝতে পারছো না কীভাবে করবে, ঠিক আছে, তো তাদের জন্য ভিডিওটি বানানো হয়েছে কিভাবে আমরা একটা ই পাস বের করতে হয় সেটা জানার জন্য। এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওটি তোমরা মানে দেখে নিতে পারো কীভাবে করতে হয়, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এখানে যে ভিডিওটি দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নিলে তো ঠিক আছে। তো দেখো নিচে একটি বক্স আমি দেখাচ্ছি, দেখো আবার পুনরায় এই ওপরে ক্লিক করলে এখান থেকে ই মেট্রো ই পাস, নিচের দিকে দেখবে আমাদের একটা মেসেজ বক্স মতো আছে, ঠিক আছে, ঠিক নিচের দিকে রাইট সাইডে দেখবে মেসেজ বক্স মতো, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে এই উইন্ডোটি খুলে যাবে, এখানে দেখাবে যে ওয়েলকাম টু, এখানে তোমার এন্টার, প্লিজ এন্টার ইউর নেম, নাম লিখবে, আমার নাম লিখেছি রাহুল মুখার্জি, ঠিক আছে, এখানে আমার নিজের নাম লিখেছি, লিখে সেন্ড করেছি, ঠিক আছে, এবং ওদের কাছ থেকে একটা রিপ্লাই আসবে যে আমি কোন স্টেশন থেকে আমি যেতে চাইছি, সেই স্টেশন মানে মানে বোর্ডিং মানে আমি যাত্রা শুরু স্টেশন, আমি লিখছি যে দমদম, ঠিক আছে, দমদম থেকে আমি স্টেশনে মানে দমদম স্টেশন থেকে উঠবো, দমদম লিখলাম এবং তারপরে জিজ্ঞাসা করবে যে তুমি কোন স্টেশনে যেতে চাও, আমি লিখলাম যতীন দাস পার্ক, ঠিক আছে, তো এবার রিপ্লাই দিলাম। এবং কোন সময় মানে তোমার চুজ টাইম মানে 1 ঘন্টার মধ্যে এরকম স্ল্যাড তোমাকে টাইমটা দেবে যে এই টাইমের মধ্যে তুমি, আমি 6টা থেকে 7টা দিলাম, তো এখানে তোমার চেকিং মানে বুকিং মানে অ্যাভেলেবেল আছে কিনা সেটা তোমাকে দেখাবে এবং এখানে বুক অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করবে, তাহলে তোমার ই পাসটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখানে তোমরা ই পাসটা দেখতে পাচ্ছ, এই ই পাসটাই তোমাদেরকে দেখাতে হবে। থ্যাংক ইউ।